হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন সকালের নতুন ভিডিওর সাথে আমি পপি তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, আলু কেটে নিয়েছি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, তো করে নিব একটু আলু সবজি। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে না তোমার একটু সকালবেলা জল খাওয়াটা না একটু আলুর তরকারি বলো, একটু লুচি বলো, খেতে বেশ ভালোই লাগে। তো দেখো, এখানে কড়াই তেলও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর করব কালো জিরে। কালো জিরে দিয়ে এই সবজিটা করে নেব। আর এই যে দেখো, আলুটাও দিয়ে দিচ্ছি। আর আজ হচ্ছে 23শে ডিসেম্বর, আর আজ মামামের স্কুলের প্রোগ্রাম আছে, সেই জন্য আজকে অনেকটা সকালেই উঠেছি। উঠে তাড়াহুড়া করে সব কাজকর্মগুলো করে নিচ্ছি, কারণ মামামকে আবার স্কুলে দিয়ে আসবো। মামামকে 8:30টার মধ্যে স্কুলে পৌঁছে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আমি আবার সব কাজকর্ম শেষ করে 10:30টার মধ্যে আবার স্কুলে চলে যাব। প্রোগ্রামটা শুরু হবে 10:30টায়। তো যারা যারা পার্টিসিপেট করেছে তাদেরকে একটু আগে মানে যেতে বলেছে, বুঝলে তো, সেই জন্য ফটাফট আমি সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর সবজি, রুটি টুটি এগুলো তো সকালে জল খাওয়াটা সেরে যাব, তারপরে ওখান থেকে প্রোগ্রাম শেষ করে এসে তারপরে দুপুরে রান্নাটা করব। আর এই যে মাম্মামও কিন্তু আজকে উঠে পড়েছে, দেখতে পাচ্ছো আমার পাশে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো, ম্যাগির মশলাটা দিয়ে সবজিটা করছি। ম্যাগির মশলা দিয়ে আলু সব তরকারি করলে না খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটু মিষ্টি দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো একটু এটা দিয়েই করে নেবো। আর এই যে টমেটোটা দিয়েছি, টমেটোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো, এই দেখো একটু চিনিও দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে সবজিটা চলো করে নেই ফটাফট। তো চলো বন্ধুরা, সবজিটা অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেখো, এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু জল দিয়ে দিব, আর তারপরে চলো সবজিটায় জল দিয়ে মাম্মামকে রেডি করাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যেও না, সবাই পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে, তো আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। আর এখানে দেখো, মাম্মামের কালকে না একটা সাদা মোজা কিনতে গিয়েছিলাম, ওই সঙ্গে সঙ্গে দুটো প্যান্ট এনেছি। তো ওই দুটো তোমাদের সাথে শেয়ার করিনি, আমি যেটাই কিনি তোমাদের সাথে তো শেয়ার করি, তো প্যান্ট দুটো শেয়ার করিনি। তো এখন আবার ঢাললাম মোজাটা নেওয়ার জন্য, সেই জন্য প্যান্ট দুটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে জানাবে। আর এই যে দেখো, এগুলো হচ্ছে নাচের ড্রেস, এটা অনলাইন থেকে নিয়েছি, তোমরা তো দেখেছই যারা রেগুলার আমার ভিডিও দেখো। আর এখানে দেখো জুতা, তারপরে রিবন, এগুলো সব এখন মাম্মামকে পরিয়ে মাম্মামকে রেডি করাবো। তো চলো দেখতে থাকো। আর এই ড্রেসগুলো ওই যে একবারে সব সামনে নিয়ে নিলাম। তো চলো এবার মাম্মামকে ফটাফট রেডি করে দেই। মাম্মাম তো মানে স্নান করিয়ে দেইনি, ওখান থেকে আসার পরে স্নান করবো, এখন অনেকটা সকাল। তো আর এই যে দেখো, মাম্মাম দাঁড়িয়ে আছে এখানে, ভিডিওটা একটু উল্টা হয়ে গেছে জানো তো। তারপরে দেখো, মাম্মামকে আমি রেডি করাতে বসে গেলাম ফটাফট করে। আর কি বলতো, আমাদের এখানে না অতটা এখনও ঠান্ডা পড়েনি, এখনও দেখো সকালবেলা আমার গায়ে কোনো সোয়েটার, চাদর, কোনো কিছুই নেই, খুব একটা ঠান্ডা পড়েনি। আর ঘরে দরজা জানলে আটকানো থাকলে না এক ফোঁটাও ঠান্ডা লাগে না, বাইরে বের হলে তাও একটু ঠান্ডা লাগে, কিন্তু আমাদের শিলিগুড়িতে না ঠান্ডাটা কমই আছে। সব জায়গায় দেখি যে সবার ওখানে কত ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের এখানে একদমই ঠান্ডা নেই। সামান্য একটা চাদর কিংবা একটা গরম কাপড়ের নাইটিতেই হয়ে যায়, অত সোয়েটার টোয়েটার পরার কোনো দরকার নেই। তো ড্রেসটা পরানোর পরে বলেছিল দুই দিকে দুটো চুল বেঁধে দিতে, সেই জন্য দুই দিকে দুটো চুল বেঁধে দিয়েছে। আর এটাতে একদম মানে কোনো সাজ দিতে না করেছে, একদম হালকা মেকআপ, তো আমি সেই জন্য একদম হালকা সাজ দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাম্মামকে রেডি করিয়ে আমিও রেডি হব, রেডি হয়ে তারপরে মাম্মামকে দিয়ে এসে সমস্ত কাজকর্মগুলো করে নেব।
আর এমনি সকালে উঠে মোটামুটি বিছানা টিছানা দেখো আমার সব উঠানো কিন্তু হয়েও গেছে। আর মাম্মাম তো সকালে মানে খেতে দিলেও এখন একা একাই খেয়ে নেয়, আগে যেরকম মুখে আমাকে খাইয়ে দিতে হতো এখন আর খাইয়ে দিতে হয় না, এখন মাম্মাম সকালে জল খাওয়াটা না একাই খেয়ে নেয়, দুপুরের ভাত রাত্রের খাবার এগুলো তো খাইয়ে দিতেই হয়। আর এই যে দেখো মাম্মাম একদম রেডি, নতুন জুতো পরে বিছানায় হাঁটছে। তোমরা ভাববে জুতো পরে আবার কে বিছানায় হাঁটে, নতুন জুতো। এখানে দেখো ময়দা আটা মিশিয়ে নিয়েছি, লবণ চিনি একটু তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি, কারণ আজকে তো লুচি করব। তো সবজিটা হয়ে গেছে, হওয়ার পরে মামাকে স্কুলে দিয়ে এসে তো এখন ময়দাটা মাখতে বসেছি। তো ময়দাটা মেখে রেখে তারপরে যাব স্নানে, স্নান করব, কাপড় কাচবো, কেচে এসে তারপরে লুচিটা বানাবো। আর আটা যত মেখে রাখবে দেখবে তত লুচি কিন্তু ভালো সফট হয় আর খেতেও বেশ ভালোই হয়। তো চলো ফটাফট আটাটা মেখে রেখে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। তারপরে দেখো বন্ধুরা আমি রেডি, মামামের স্কুলে চলেও এসেছি আর তোমাদের সামনে আসতেই পারিনি কারণ এতটা দেরি হয়ে গেছে, অনেক কাপড় কেচেছি, কাপড় মেলেছি, তারপরে মানে অনেকটাই লেট হয়ে গেছে। আর এসে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, দুই তিনটে নাচ হয়ে গেছে। তো নাচের ভিডিওগুলো তোমাদের আজকে শেয়ার করলাম না কারণ অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, আর নাচের ভিডিওগুলো না সত্যিই খুব সুন্দর সুন্দর ভিডিও আছে, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। কিন্তু দুঃখের বিষয় গান তো দিতে পারবো না, এই যে মাম্মাম দেখো পার্টিসিপেট করে চলে এসেছে। আর এখানে দেখো আমরা সবাই একটু বসে আছি, তো ভাবলাম চলো একটু ফটো উঠি, একটু ভিডিও করি, সেই জন্য একটু ফটো উঠলাম আমরা। তো আবার একটু আমিও ভিডিও করলাম যে তোমাদের সাথে একটু শেয়ারও করি। তো চলো আমার বাড়িতে গিয়ে, আমার রান্নাবাড়ি আছে, এখানে এসে কিছুক্ষণ টাইম কাটালাম, বেশ ভালোই লাগলো, বেশ মজাই লাগলো। তো এরকম বাইরে বেরিয়ে সবার সাথে একটু টাইম কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজ হচ্ছে শনিবার আর আজ তো স্কুলে মাম্মামের নাচের প্রোগ্রাম ছিল। এই দেখো মাম্মামকে, মাম্মাম প্রোগ্রাম করে চলে আসলো আর মাম্মামকে ওখান থেকে কেক বিস্কুট চকলেট আর কি দিয়েছিলো যেন কলা রুটি, তো এগুলো দিয়েছিলো। আর তারপরে আমরা আজকে একটা কেক নিয়ে এসেছি, ক্রিসমাস তো চলেই আসলো তাই না, তো একটা কেক তো খেতে হবে, সেই জন্য একটা কেক এনেছি দেখো। আর কেকটার সাথে একটা ডিব্বা ফ্রি, ডিব্বাটা নিয়ে আসো, এই কেকটার সাথে একটা ডিব্বা ফ্রি দিয়েছে। ডিব্বা না, এটা টিফিন বক্স, টিফিন বক্স, এই যে টিফিন বক্স, আমি এটা স্কুলে নিয়ে যাব কেকটার সাথে, আমি এটা স্কুলে নিয়ে যাব। আচ্ছা তো চলো কেকটা একটু খুলে খেয়ে দেখি কেমন টেস্টি, খেয়ে দিয়ে ডেট চেঞ্জ করে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে আর মাম্মামের নাচের প্রোগ্রামগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এটা খুলে একটু খাই, মাম্মামকেও ডেস্ট টেস্ট করে দিই, ঠিক আছে? তো চলো পরে আসছি আবার। তো বন্ধুরা দেখো এই যে কেকটা যে নিয়ে আসলাম, কেকটাকে বের করে নিয়েছি, দেখো কতটুকু আছে, দামটা বেশি হয়ে গেছে, তার থেকে আমি যদি এরকমই 100 টাকার কেকগুলো নিতাম না অনেকটাই হতো। তো কী করা যাবে। তারপরে এখানে দেখো মটরশুঁটি বেছে নিয়েছি, টমেটো, বেগুন, গাজর। আজকে না শনিবার, তো আর কি রান্না করবো, অনেকটাই লেট হয়ে গেছে, এই যে বাঁধাকপি কাটছি। তো ভাবলাম চলো আজকে একটু খিচুড়ি খাওয়া যাক, খিচুড়িটা তো আমার খেতে বেশ খুব ভালোই লাগে, খুব মজাই লাগে খেতে, কিন্তু ঘরের কেউ না সেরকম পছন্দ একটা করে না, সেই জন্য খুব একটা করা হয় না। তাও আমার যদি মন চাই যে আজকে আমি খিচুড়ি খাবই, সেদিন আমি খিচুড়ি করবই। আর শীতের দিনে গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, বাঁধাকপির ঘন্ট তোমার মটরশুঁটি দিয়ে হলে আর কি লাগে, তাই না বলো? তো আমরা যখন পড়াশোনা করতাম, তখন যখন স্কুলে যেতাম, তখন সরস্বতী পুজোয় একটা কিন্তু অন্যরকমের তোমার অনুভূতি ছিল, যে স্কুলে যাব পাতলা ঢ্যাল ঢ্যালা খিচুড়ি, তার সাথে বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি দিয়ে, মানে সে খাবারটা মানে কতটা যে সুন্দর ছিল আর কতটা যে অমৃত ছিল সেই খাবারটা। কিন্তু এখনকার স্কুলের বাচ্চাদেরকে দেখবে, স্কুলে কিন্তু এখন আর ওগুলো খাওয়ায় না, খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট, একটু চাটনি, এগুলো কিন্তু এখন আর স্কুলে খাওয়ায় না। এখন নতুনত্ব সব ফ্রাইড রাইস, তোমার আলুর দম, এগুলো খাওয়ায়। যতই এগুলো খাওয়াক না কেন, দেখবে কি যে বাঁধাকপির ঘন্ট আর ওই পাতলা পাতলা খিচুড়ির স্বাদটা যেন এখনও মুখে লেগে থাকে, তাই না বলো? তো আর এই যে দেখো বাদামটাকে তো আমি একদম চোচা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে বাদামটাকে এরকম করে হাত দিয়ে চোচাগুলো ছাড়িয়ে নিতে নিলাম, কিন্তু অতটা টাইম আর নাই আর ধৈর্যও নেই যে এখন করব। তারপরে আবার দোকানের মাল আসবে, মাল ঢুকাতে যাবো, সেই জন্য একদম ফটাফট করে নিচ্ছি। আর এই গ্যাসে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আর ওই গ্যাসে খিচুড়িটা।
তো চলো ফটাফট রান্না করে খেয়ে দিয়ে নিয়ে আবার আসবো। আর এখানে এই যে দেখো গাজর খিচুড়ির মধ্যে আধা দিয়ে দেবো, আর আধা বাঁধাকপির ঘন্টর মধ্যেও দেবো, আর খিচুড়ির মধ্যেও দিয়ে দেবো। এই যে দেখো লঙ্কা সব কেটে নিয়েছি। আর শীতের দিনে রং বেরঙের সবজি না বলো, দেখতে বেশ ভালোই লাগে। তো চলো, আর আজকের খিচুড়িটা না খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আর ঝালটা একটু যেহেতু কম দিয়েছিলাম সেই জন্য মাম্মামেরও ভালো লেগেছে, মাম্মামও হাত দিয়েই খেয়ে নিয়েছে। তো চলো, অনেক বকবক করেই যাচ্ছি, আর বেশি বকবক করছি না, রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে। আর তোমাদের সামনে আমি আসতেই পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করছি না। এখানে দেখো একটু আলু দিব খিচুড়ির মধ্যে, না একটু আলু দিলে কিন্তু খেতে, খিচুড়ি বলছি কেন, সরি, বাঁধাকপির ঘন্টার মধ্যে নতুন আলু পড়লে খেতে বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, তাহলে নতুন নতুন নতুনত্ব ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। তো টকবক করে খিচুড়িটা ফুটছে, এই দিয়েই আজকের আমার ব্লগটা এখানে এন্ড করে দিলাম।